এবারে 56তম বর্ষে তরুণ সংঘের বিশেষ আকর্ষণ অনুভূতি। ইসলামপুরের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম পুজো হল ইসলামপুর তরুণ সংঘের পুজো। প্রত্যেক বছর ইসলামপুরবাসীকে নিত্য নতুন দুর্গাপূজার চমক দিয়ে থাকেন এই পুজো কমিটি, তাই এবারও তার ব্যতিক্রম নয়। এবারে তাদের 56তম বর্ষে বিশেষ আকর্ষণ অনুভূতি। আজ খুঁটি পুজোর মধ্য দিয়ে পুজোর প্রস্তুতি শুরু করা হয়, তবে এবারে ইসলামপুরবাসীর কতটা নজর কাড়তে পারে সেটাই এখন দেখার বিষয়। আগে বলছি নমস্কার সবাইকে, আমরা এখানে আজকে দুর্গোৎসব 2024-এর উদ্বোধন করলাম আমাদের খুঁটি পূজার মাধ্যমে। আর এই বছরের চমক বলতে এই বছরের আমাদের থিম হচ্ছে অনুভূতি। অনুভূতি হচ্ছে মানুষের জীবনের একটি মূল অংশ, ঠিক আছে। আমরা আমাদের জীবনের কী বলে প্রতিটি অংশই হচ্ছে বিভিন্ন ধরনের যে অনুভূতিগুলি রয়েছে তাদের সমষ্টি, এবং সেই অনুভূতি ক্ষণে ক্ষণে পাল্টায়, সেইটাই হচ্ছে এবার আমাদের মূল ভাবনা। এবং এই ভাবনাকেই কী বলে রেখে আমরা এই বছর যদি আপনারা যদি আমার প্রাঙ্গণে আসেন আমাদের, তাহলে এক নতুন অনুভূতির কী বলে সান্নিধ্যে আসবেন, এটা আমরা আশা করছি। এবং কী সেই অনুভূতি, তার জন্য কিছুদিন অবশ্যই অপেক্ষা করতে হবে। দর্শক টানতে কতটা সক্ষম হবেন কী মনে হয়? অবশ্যই দর্শক টানতে সক্ষম হব, কেন এই বছর হচ্ছে আমাদের একটি বিশেষ আকর্ষণ রয়েছে। আমরা কিছু কী বলে যন্ত্রকৌশল প্রয়োগ করতে চলেছি আমাদের হচ্ছে মণ্ডপে। সেই যন্ত্রকৌশল সুদূর চন্দননগর থেকে গোপাল মালিক, তাকে নিয়ে আসা হচ্ছে এই প্রথমবারের মতো ইসলামপুরে। এছাড়া সেজনে রয়েছে আমাদের থিম আর্টিস্ট দীপঙ্কর দাস, আর তাছাড়া হচ্ছে প্রতিমা রয়েছে গৌরাঙ্গ পাল, এবং আলোক সজ্জায় পুলক ইলেকট্রিক যে শিলিগুড়ি থেকে আসছে। একটা বিষয় বলছিলাম যে আপনাদের এই যে বাসের মধ্যে একটা দেখা যাচ্ছে একটা ত্রিশূল, একটা চোখের ছবি, মানে এটা ঠিক কি বোঝাতে চাইছেন এটা দিয়ে? মায়ের আগমন, ঠিক আছে, মায়ের আগমন সেই কৈলাস থেকে, সেখান থেকে শিবের ত্রিশূল, ত্রিশূল থেকে মাকে আমরা কিছু কী বলে মুহূর্তের জন্য সেই আমাদের মর্ত্যলোকে আমন্ত্রণ আছে, সেটাই হচ্ছে আমাদের এই কী বলে এটার উদ্দেশ্য। একটা বিষয় না বলে পারছি না, এটা যদিও সবার কাছেই ইসে, আপনারা এই পূজাটাকে প্রতি বছরই একটা নতুন থিম ইসলামপুরবাসী তথা উত্তরবঙ্গবাসীকে দিয়ে থাকেন, এটা সবাই জানে ইসলামপুর তরুণ সংঘ কীরকম দুর্গোৎসব পালন করে। তার পাশাপাশি একটা জিনিস বলবো যে আপনারা এই পূজাকে সফল করতে গিয়ে একটা যে বিগ বাজেটে বলতে গেলে একটা ডোনেশন কাম গিফট কুপনের যে আয়োজন করেছেন, এটা সত্যিকারেই ইসলামপুরের বাসীর কাছে কিন্তু আজকে একটা চর্চার বিষয় হয়ে গেছে যে এতগুলো গাড়ি, এত সংখ্যক কুপন কীভাবে মানুষের কাছে পৌঁছবেন, কী পরিকল্পনা রয়েছে আপনাদের? দেখুন, মানুষ তো চায় সবসময় হচ্ছে নিজেকে বৃদ্ধি করতে। হ্যাঁ, তো আমরা হচ্ছে ছোটোবেলা থেকে জানি যে হচ্ছে কলকাতায় পুজো, কলকাতায় সেই বড় বড় পুজো আমরা দেখে অভ্যস্ত হয়েছি। তা আমরা কেন চেষ্টা করবো না যে ইসলামপুরের বুকে এরকম হতে পারে, সেই প্রচেষ্টার জন্য আমরাও কিছু দূর আগাচ্ছি, যাতে মানুষও ভাবে যে হচ্ছে এখানে শুধু কলকাতা না, পুরো পশ্চিমবঙ্গ ব্যাপী এরকম পুজো হয়। মানে এটা তো মানে বলা চলে আপনার কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যে এই পুজোটাকে আজকে মানে সফল করে মানুষের সামনে তুলে ধরা, এটা কী বলবেন? অবশ্যই, আমরা যখন প্রথম পুজো করেছিলাম তখন আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল, তখন আমরা কী বলে আমরা সবাই এখানে তরুণ যারা আছি নতুন শুরু করেছি, আগের প্রজন্ম আমাদের হাতে তুলে দিয়েছে, তো সেইখান থেকে আমরা শুরু করেছিলাম খুব অল্প মাত্রার পুজো দিয়ে। তা আমরা চেয়েছিলাম যে ওনারা যখন আমাদের উপর ভরসা রেখেছেন, সেই ভরসাকে আমরা হচ্ছে আরও বৃদ্ধি করি, সেই ভরসাকে কাজে লাগি। আমরা প্রতি বছরই চেষ্টা করছি আরেকটু বাড়ি, এইভাবে করতে করতে পুজোটাকে এতদূর নিয়ে আসছি। প্রতি বছরই সেই চ্যালেঞ্জ আমাদের দেখতে হয়, সে আমরা যত টাকারই মানে পুজোর পরিকল্পনা করি, চ্যালেঞ্জ তো আমাদের কাছে অবশ্যই থাকে, কিন্তু আমরা হচ্ছে প্রতি বছরই যদি না বাড়ি সেখানেই থাকি, তাহলে তাদের ভরসাকে কীভাবে মানে মাপ দিব। কী নাম আপনার? আমার নাম হরিগম দাস। কোন পদে আছেন? কালচারাল সেক্রেটারি পদে আছি। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছেন, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়ারিটি গরিপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পূজো মানে প্রিয় গোপাল।
অবশ্যই কলকাতায় আর জেলায় জেলায়।